আল্লাহ বিধানসভা পুষ্প প্রদর্শনীতে দেখুন অ্যানুয়াল হুসেন ভিমা ম্যান ফ্লাওয়ার শো ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 22-26 তারিখ। চলুন ভেতরে যাই, দেখি কি আছে। আমি চলে এসেছি বিধানসভা পুষ্প প্রদর্শনীতে, দেখুন ঢুকেই ডান দিকে বিশাল বিশাল সব ডালিয়া, এক একটা সাইজ দেখলেই মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। সবাই এখানে ডালিয়া দেখুন, এক একটা সাইজ। এর জাজমেন্ট করে গেছেন সনাতন পালদা। এক একটা সাইজ হাত দিয়ে না দেখালে বুঝতে পারবেন না আপনারা, দেখুন দেড় বিঘতের মতন এক একটা ফুল। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মন্ডল, আপনাদের দিন সুমিতা। আজকে আমি এসেছি অ্যাসেম্বলি পুষ্প প্রদর্শনীতে, অ্যাসেম্বলি পুষ্প প্রদর্শনীর এবার 70তম বার্ষিক প্রদর্শনী। এবছর মানে চন্দ্রকেতাকে চন্দ্রমল্লিকা প্রদর্শনীও বলে, আর অন্যান্য গাছও এখানে আছে, কিন্তু চন্দ্রমল্লিকা এবছর সেরকম পরিমাণে হয়নি। 70তম প্রদর্শনী এটা, আর এখানে সব কলকাতার সবচাইতে পুরনো প্রদর্শনী এটা। আসুন, আপনাদের এই প্রদর্শনীতে কি কি আছে না আছে, যারা পুরনো লোক আছে তারা দেখলে চিনতে পারবেন। এখানে 70 বছর ধরে এখানে প্রদর্শনী হয়, কি ধরনের গাছ, কি কি উন্নত মানের সমস্ত গাছ এবং ফুল ফল ক্যাকটা সমস্ত রয়েছে। আসুন আপনাদের ঘুরে দেখাচ্ছি। আপনাদের চন্দ্রমল্লিকা এগুলো পম পম একটা সেট, পুরো চন্দ্রমল্লিকা রয়েছে। নিমাগুলোর সাইজ দেখুন, কত রকমের আগলে নিমা এখানে রয়েছে। ম্যাক্সিমামই এখানে কল্যাণীর এক্সোটিকা নার্সারির গাছ, এবং এরাই প্রাইস পেয়েছে। কলকাতা পৌরসভার গাছও কিছু রয়েছে, এগুলো সব অ্যাগ্লোনিমা। চন্দ্রমল্লিকার জন্য এই শো বেশি বিখ্যাত, চন্দ্রমল্লিকার জন্যই শো।
আজকে চতুর্থ দিন চলছে, আগামীকাল এই প্রদর্শনী শেষ। আপনারা এখনো যারা আসেননি অবশ্যই কালকের মধ্যে, কাল রাত 9টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে, আপনারা এসে অবশ্যই দেখে যাবেন, নাহলে কিন্তু দারুণ মিস করবে। বেশি এখন ভিড় কমে গেছে, আমাদের বহু জায়গায় ওয়ার্কশপ হচ্ছে, সেখানেও আমরা বেশি লোক পাই না ভিড় হিসাবে। এগুলো পম্পম আমি ইতিমধ্যে পেয়ে গেছি মিস্টার অশোক ব্যানার্জিকে, ক্যালকাটা প্ল্যান্ট ফ্লাওয়ার ওয়েলফেয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, ফ্লাওয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের উনি সেক্রেটারি। উনি আপনি এই শোটা সম্বন্ধে যদি একটু কিছু বলেন। এই শোটা আমাদের আজ এবছর 70তম বর্ষ হলো, 70তম বর্ষে আমাদের এই শোটা হচ্ছে। আমাদের এই শোটা প্রথমে আরম্ভ করেছিলেন দিদানচন্দ্র রায়, উনি আরম্ভ করেছেন 1950 সালে। চাইনিজ অ্যাগ্রেশনের জন্য আমাদের দু তিন বছর বন্ধ থাকে, তারপরে আমরা কিন্তু সে কোনো দিন আমাদের ইভেন কোভিড পিরিয়েডেও আমরা শো করেছি আমাদের, যাদের শোটা কন্টিনিউ হয়ে এবারে 70 বছরে পূর্ণ হলো, সেটা আমি দেখেছি জানি। আর বলুন আপনার আর কি জানার আছে? আমাদের এখানে আমরা এখানে যারা বড় বড় গ্রোয়ার আছে, আমি মোটামুটি আমি অনেকগুলো সংস্থার সাথে যুক্ত আছি। আচ্ছা, আমরা এখানে আমি 75 শোটা 23 তারিখ থেকে হয়, এবার 22 তারিখ থেকে হলো, আমি তো প্রত্যেক বছর 23 তারিখ থেকে হয়, এবার 22 তারিখে হয়েছে। 23 তারিখটা শনিবার পড়ে গেছে, অ্যাসেম্বলি হাউসে শনিবার বন্ধ থাকে, সেই জন্যে ওটা ওরা 23 তারিখে 22 তারিখে আরম্ভ করেছেন, কারণ অ্যাসেম্বলি হাউস খোলা না থাকে আমাদের পক্ষে ওপেনিং দিনটা অসুবিধে হয়। আচ্ছা, সেই জন্য আমাদের এবারে 22 তারিখ থেকে 26 তারিখ 5 দিন শো হচ্ছে। নর্মালি আমাদের 23 থেকে 26 4 দিনের শো হয়। এখানে মোটামুটি কতজন গ্রোয়ার এসছে? এখানে গ্রোয়ারের সংখ্যা মোটামুটি ধরুন 60 থেকে 65 জন গ্রোয়ার এবারে। আগে তো প্রচুর 150-200 গ্রোয়ার আসতো, না এবারে বেশি, আরো বেশি আছে, না 100-120 জন, সরি এবারে ভুল বলছি, 120 জন। আগে তো আগে 200-250 মানে মাঠ ভরে যেত একেবারে। এবারে মাঠ ভরে যেত না, এবার আপনাকে ব্যাপারটা বলি, মাঠ আমাদের কিন্তু যেরকম অন্যান্য সেকশন যা আছে সব সেকশনই ভালোই আছে, আমাদের সেটা এবারে দুর্বল হচ্ছে আমাদের চন্দ্রমল্লিকাটা, যেটা নাকি যেটা এটা ক্রিসেন্থেমাম মেইন শো, আমি এটাই বলছিলাম। এটা এবার কম হয়েছে, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা এবারে যা ওয়েদার ফ্লাকচুয়েট করেছে, তাতে ম্যাক্সিমাম লোকের ফুল কিন্তু হাফ বাড অবস্থায় আছে, ফোটেনি একদম, না ফোটার একদম, এটা একদম ভাইটাল কথা বলেছেন। এবং ফুলের গ্রোথ দেখুন ভালো হয়নি কিন্তু, একটা না হওয়ার ফলে মানে ওয়েদার মোটেই সঙ্গে যায়নি ওয়েদারটা। এবার এবং মাঝে একটা ডিপ্রেশন হয়ে গেল, তাতে আরও কিছু ঝামেলা হয়েছে, এই জন্য এবার কিন্তু ফুলটা আমাদের কম্পারেটিভলি কম এসছে চন্দ্রমল্লিকাটা, কিন্তু আপনি ইন কম্পারিজন উইথ আদার সেকশন, না আদার সেকশন দেখলাম ভালো, খুব ভালো, বনসাই তো মানে তুলনা নেই, বনসাই খুব ভালো, প্রতিম গুইন্দার সাথে আমার পার্সোনালি, তারপরে আপনার সিজন ফ্লাওয়ারটা মোটামুটি ঠিকই আছে সিজন অনুযায়ী আমাদের। এটা এটা হচ্ছে ইনসুলিন গাছ, এইটা দেখুন এটা ইনসুলিন গাছ, এটা হচ্ছে ইনসুলিন, শতমূলী যেরকম ফুল হয়, আমার বাড়িতে বিশাল গাছ কিন্তু এরকম ফুল এখনো পর্যন্ত দেখিনি, হয়তো হবে পরে। এত বড় ঝান্ডু আমি জীবনে কোনোদিন দেখিনি, মাথাটা দেখুন।
এটা দেখালাম। এই ধরনের ফার্ন আমি আগে দেখিনি। ফার্নটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। দেখুন ডেভিলস ব্যাকবোন কি দারুণ করেছে। এখানে কয়েকটা গোলিয়াস আছে, এখানে সব ফলিয়েজ। পেছনের পামটা দেখুন কি বিশাল সাইজ। অ্যাগ্লোনিমাগুলোর সাইজ দেখুন কত রকমের অ্যাগ্লোনিমা এখানে রয়েছে। ম্যাক্সিমামই এখানে কল্যাণীর এক্সোটিকা নার্সারির গাছ এবং এরাই প্রাইস পেয়েছে। কলকাতা পৌরসভার গাছও কিছু রয়েছে, এগুলো সব অ্যাগ্লোনিমা। চলুন যাই এবার গোলাপ সেকশনটা দেখাই আপনাদের। অসাধারণ সব গোলাপ। এই যে গোলাপটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইনগ্রিড বার্ডম্যান। এত একটা গাছে এত ফুল, আপনারা তো কল্পনারও অতীত। দেখতে থাকুন সব। এই গোলাপটা দেখুন যেমনি দেখতে সুন্দর, এর নামটাও অসাধারণ। এর নাম হচ্ছে অ্যাব্রাকাডাব্রা। সবচেয়ে বড় কথা অ্যাব্রাকাডাব্রার এই প্রজাতিটা এত ফলন একসাথে করা খুব কঠিন। এই গোলাপটা দেখুন কি অসাধারণ, এর নাম হচ্ছে গিয়ে লাভ। এই এটারও এত সুন্দর দেখুন, কত একটা গাছে কতগুলো গোলাপ হয়ে রয়েছে, আর কাটিং মানে গোলাপের শেপটাও খুব সুন্দর। এই যে গোলাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সমস্ত ঘাসের মধ্যে তৈরি। দেখুন টবের দিকে দেখুন, সব ঘাসে তৈরি গাছ। এটার নাম খুব সম্ভবত মোনালিসা, আমি ঠিক আইডেন্টিফাই করতে পারছি না। মোনালিসাটা এরকমই দেখতে হয়। এখানে প্রত্যেকটা গাছই এক্সেভারকার এক, দেখুন দেখার মতন গাছ। প্রত্যেক গোয়ারের গাছই সুন্দর। এই এই ফুলটার নাম হচ্ছে প্যারল, খুব বিশাল বড় ফুল হয়। এই সাদাটা সম্ভবত আম্মা, আর এটা হচ্ছে গিয়ে অরুণিমা। এই গাছটা খুব সহজেই হয়। গ্যাদার সাইজ দেখুন, ইনকা গ্যাদার, প্রত্যেকটা দারুণ দারুণ প্রাইস পেয়েছে।
এক একটা কমলা লেবুর মতন লাগছে, রক্ত গেছে। মালভাটা এত পিছনে রেখেছে দেখাই যাচ্ছে না, সেলেসিয়া গেলে দেখুন পেছনে কত বড় বড় সব সালভিয়া। এই গাছটা দেখুন, এই ফুলটা দেখুন কি অসাধারণ, এর নাম হচ্ছে ব্রেকাইসকো। নেই হ্যাঁ সানফ্লাওয়ার নেই হ্যাঁ, ইসকা নাম হ্যায় अलग नाम है इसका, सनफ्लावर नहीं है इसका नाम है रूटबेकिया। এটা ক্যালেন্ডুলা দেখুন, এলিশাটা কত বড় করেছে, এটা অসাধারণ। এটা হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন, এটাকে বলে স্ন্যাপড্রাগন, এটা হচ্ছে সেলোসিয়া। এটার নামটা আমি কেটে আসছি, মুখে আসছে না। এটা এটা সূর্যমুখী নয়, এর নাম হচ্ছে ইয়ে নয় সূর্যমুখী নয় কিন্তু এটা হচ্ছে ডিজিটাল, এই বেগুনিটা ডিজিটাল। এই যে পেছনে এটা আছে ওটা মালভা, ছোট বেগুনিটা, হ্যাঁ ছোট বেগুনিটা। ওই যে ওই পাশে আর একটা ছোট মালভা, হ্যাঁ মোরগ ফুল, ওটা সেলোসিয়া বলে ইংলিশে। এটাও সেলোসিয়া, সেলোসিয়া গুলো খালি দেখুন কি হারে সাইজ, এটা বিশাল বিশাল সাইজের একটা সেলোসিয়া। হলিহক পেছনে দেখুন কি সুন্দর করেছে, স্ন্যাপড্রাগন ডিজিটাল। ফটো তুলতে ব্যস্ত, এখানে দেখুন রয়েছে সালভিয়া প্রচুর, মাঝখানে একটা বিশাল অ্যাডেনিয়াম। এই বিধানসভা ভবনের এটা মানে মেইনলি চন্দ্রমল্লিকার শো, ক্যালেন্ডুলা দেখতে পাচ্ছেন, ডোয়ার্ফ ভ্যারাইটির প্রচুর। প্রত্যেকটার কালার দেখুন অসাধারণ, শোয়ে এসছে বুঝতেই পারি। গাছ আমি আগে দেখিনি কোনোদিন, অর্কিড দেখুন সেকেন্ড প্রাইজ পেয়েছে এই ফুলটা, সাইজটা খালি দেখুন এটা ফার্স্ট প্রাইজ।
জীবন জ্যোতির ফতেপুর থেকে এসছে। প্রত্যেকটা ফুলের সাইজ দেখুন, এটা থার্ড প্রাইজ, স্পেশাল প্রাইজ এটা দেখুন। এত সুন্দর এই অর্কিডের কালারটা, অসাধারণ কালার। এখানে নার্সারি থেকেও এসছে প্রচুর গাছ দেখুন, অসাধারণ সব সব এক্সোটিকা নার্সারি দেখি, প্রচুর প্রাইস পেয়েছে, প্রচুর প্রচুর অর্কিড এখানে রয়েছে। এখানে দেখুন সমস্ত পাতা সেকেন্ড প্রাইস পেয়েছে, এটা একটা গ্রুপে ফান্ড, যে এত রকমের এই ফান্ডটা দেখুন অসাধারণ। এরকম পাতা এটা কিন্তু কোনো ইয়ে নেই, দেখে মনে হচ্ছে ফুল, কিন্তু এটা ভ্যারিগেটেড পাতা, অসাধারণ। বনসাইগুলো খালি দেখুন, দেখার মতো। একটা গাছ এটাকে একটা পুরো বাগান, পুরো বাগান করে ফেলেছে। বাগুইহাটির চন্দ্রাবলী চন্দ্রমৌলী রায়চৌধুরী बड़े पेड़ को छोटे अपने बौना बना देना। ये देखो इमली का पेड़ है, देखो इमली का पेड़ इतना छोटा नहीं होता है, लेकिन গেদাল পাতা দেখুন, এলিফ্যান্ট ক্রিপারে যে এরকম ফুল হয় আমি জানতাম না, গাছটা দেখেছি। এটা লজ্জাবতী এটা। গেদাল গাছ দেখুন, তাও এত সুন্দর, কত বছরের পুরনো গাছ।
পিপুল দেখুন, পিপুলের বনসাই করা, পিপুলের ফুলও এসছে। কত বছরের পুরনো গাছ, ওয়াও, হাইড্রেঞ্জিয়া দেখুন, এত সুন্দর ফার্স্ট প্রাইজ পেয়েছে, এত সুন্দর কালার আর এত বড় গাছ হাইড্রেঞ্জিয়া। এখানে আমি এত বড় হাইড্রেঞ্জিয়া এখনো পর্যন্ত দেখিনি, এত বড় গাছ। এটা হচ্ছে ল্যান্টানা দেখুন, মাল্টি কালার ল্যান্টানা চোত্রা, না জারবেরার সাইজ দেখুন, এটা এটা হাইড্রেঞ্জিয়া পাহাড়ি গাছ। কোনটা? এই যে নীলটা, নীলটা নীল, কি হয় এটা? হাইড্রেঞ্জিয়া, এটা না পাহাড়ি গাছ এটা। আচ্ছা, এটা কি তো বুঝতে চিনতে পারছি না, হাইড্রেঞ্জিয়া নীলটা, এইটা কি? এটা তো বুঝতে পারছি, বগনভেলিয়া। হুম, রাজা আছে এবার এসছি দেখুন সবজি, দেখুন কত বড় ফুল সবজি, টমেটো, এই লঙ্কাগুলো দেখুন আকাশ লঙ্কা, এগুলো সব অর্নামেন্টাল। কাশ্মীরি মিট, এগুলো কাশ্মীরি লঙ্কা, এগুলো পুল লঙ্কা, এটা বোম্বাই লঙ্কা, এটাকে বলে কুল লঙ্কা, লেটুস দারুণ করেছে, না না এটা লেটুস, একটাও বাঁধাকপি না, এগুলো সব লেটুস, কুয়াশটার সাইজ দেখুন কি বিশাল বড়, এই কুয়াশটা পেকে গেছে, ব্ল্যাক কালারের চেরি টমেটো, বেগুন, এটা চেরি টমেটো,
দেখুন একদম পুরো আগা পর্যন্ত হয়ে রয়েছে, একদম ভর্তি গাছ ক্যাপসিকাম, এক একটা বুকে হয়েছে। কোয়াশটা দেখুন এত সুন্দর হয়েছে, বিশাল বড় সাইজের কোয়াশ। লেটুস গুলো দেখুন কি সাইজ বানিয়েছে, শিম গাছটা দেখুন এইটুকু একটা শিম গাছে কত শিম হয়ে রয়েছে। ওলকপিটা দেখুন কি বিশাল সাইজ, বিনস দেখুন এইটুকু গাছে কত বিনস হয়ে রয়েছে। টমেটো দেখুন থোকা 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 থোকা, চিচিঙ্গার সাইজ দেখুন মাটি ছুঁয়ে গেছে প্রায়, কি বিশাল সাইজের চিচিঙ্গা করে দেখুন, সাদা চিচিঙ্গা, স্নেক গোর্ড যেটাকে বলে। দেখুন পেকে ফেটে গেছে করলা, এই কুমড়োটা দেখুন বিশাল বড়, এইটুকু এইটুকু 10 ইঞ্চির টবে এত বড় কুমড়ো। চিচিঙ্গাগুলো দেখুন কি মোটা মোটা সাইজ, ব্রকোলি গুলো দেখুন কি সুন্দর করেছে, এত সুন্দর ব্রকোলি, দারুণ সব ব্রকোলি। টমেটো গুলো দেখার মতন হয়েছে, চেরি টমেটো প্রচুর, ফলের গাছ দেখুন বাতাবি লেবু কি সাইজের, কি বিশাল সাইজের এক একটা বাতাবি লেবু, এটা ছিঁড়ে পড়েছে ভাড়ে। মালটা দেখুন ওর পা ভ্যারিগেটেড পাতা, ফুলের সাইজটা একটু দেখুন, এই ক্যাম্পকটটা দেখুন কত ক্যাম্পকট হয়ে রয়েছে। এগুলো খেতে টক কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেয়, দেখতেও সুন্দর লাগে। এগুলো মুসম্বি লেবু, বাতাবি লেবু, দেখুন আম গাছে আম পেকে রয়েছে, পেকে রয়েছে আম, একদিকে কাঁচা আম একদিকে পাকা আম, এই সময় অসময় মুসম্বি লেবু বাতাবি লেবু দেখুন আর একটা আম গাছ দেখুন কি বিশাল, বহু বছরের পুরোনো আমের গোড়াটা দেখলে বুঝতে পারবেন কত বছরের পুরোনো গাছ, গোড়ায় দুটো আম পড়ে আছে, এটা হচ্ছে কি মিষ্টি কামরা না। এই কুল গাছটার সাইজ দেখুন প্রায় 8 ফুট উঁচু গাছটা, দেখলে বুঝতে পারবেন কত উঁচু। এটা মেইনলি চন্দ্রমল্লিকার শো ছিল আগে, কিন্তু এখন চন্দ্রমল্লিকা সেরকম ভাবে দেখা, দেখতে এসে আমাদের সাধনা দিকে এসে পেয়ে গেছি। সাধনা দির সঙ্গে আমার বহু বছরের পরিচয়, উনি মানে ক্যাকটাসের একজন বিশেষজ্ঞ, কিন্তু এখানে শোতে উনি গাছ দেননি। ওনার ক্যাকটাস দেখতে আপনারা পাগল হয়ে যাবেন, আমি একদিন ওনার ক্যাকটাসের বাগান আপনাদের আমি ঘুরে দেখাবো, আপনাদের কথা দিচ্ছি। দিদি আপনি কথা দিচ্ছেন তো? কবে যাবো বলুন তো বন্ধুরা।
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন অবশ্যই এত সুন্দর সুন্দর ফুল দেখালাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন তাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সবুজে থাকবেন, সারা বছর কোথাও না কোথাও পুষ্প, এখন এই জানুয়ারি মাসটা পুরো পুষ্প প্রদর্শনী থাকবে, খর্দা মেলা রয়েছে, আমাদের পলতায় পুষ্প প্রদর্শনী রয়েছে, এগুলো দেখতে আসবেন। আপনারা ভালো থাকবেন, ঠান্ডা পড়ছে, সবুজে থাকবেন, নমস্কার। নিজেদের যত্ন নেবেন, গাছেদের যত্ন নেবেন।